আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। 2023 সালে সঠিক নিয়মে টিকটক আইডি কিভাবে ডিলিট করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনার হয়তো টিকটক অ্যাকাউন্ট বেশি হয়ে গেছে, যার কারণে আপনার টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে ফেলতে হচ্ছে। সো ওয়াচ দিস ফুল ভিডিও দেন সলভ ইউর এনি কোয়েশ্চন। সো লেটস গেট স্টার্টেড গাইস। প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, টিকটক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করতে হবে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন। সো অনেক সময় দেখা যায় আমাদের একাধিক টিকটক অ্যাকাউন্ট হয়ে যায়, মানে একাধিক বলতে মানে অনেকগুলো টিকটক অ্যাকাউন্ট হয়ে যায়, যার কারণে আমাদের একটু প্রবলেম হয় লগ ইন করতে বা কোনো কিছু করতে। তো অনেক সময় আমাদের টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হয়। সো সেটা আমরা ডিলিট করতে জানি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কীভাবে আপনারা সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো গাইস, প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে আসার পর এখানে আপনারা যে কাজটি করবেন, টপ রাইট কর্নারে দেখতে পারছেন এখানে তিন লাইন আছে, তিন লাইন ট্রান্স করে দিবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফার্স্টে দেখা পেলে এখানে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, এখানে আপনাদের যে কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো গাইস, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্রান্স করে দেওয়ার পর এখানে ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, এই অ্যাকাউন্টে ট্রান্স করে দিতে হবে আপনাদের। সিম্পল কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট ট্রান্স করে দেওয়ার পর এখানে আপনাদের যে কাজটি করতে হবে, একদম লাস্ট ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট এটাতে একটা ট্রান্স করে দিতে হবে আপনাদের। জাস্ট সিম্পল একটা ট্রান্স করে দেবেন। ট্রান্স করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন। সো গাইস, একটু লোড নেবেন। লোড নেওয়ার পর এখন ইন্টারফেস চলে আসতেছে। সো ডিলিট অর ডিঅ্যাক্টিভেট, এখানে বলতে যাচ্ছে ডিলিট অর ডিঅ্যাক্টিভেট, তার মানে হচ্ছে আপনি চাইলে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন আর হচ্ছে কি ডিলিট করে দিতে পারেন। ডিঅ্যাক্টিভেট হচ্ছে কি, আপনার এখানে নো ওয়ান ক্যান সি ইউর অ্যাকাউন্ট ইনক্লুডিং অল কন্টেন্ট দ্যাট ইজ স্টোরড ইন ইট, ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড রিকভার অল কন্টেন্ট এনি টাইম। তার মানে বলতে চাচ্ছে আপনার অ্যাকাউন্টটা যদি ডিঅ্যাক্টিভেট করেন সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো কিছু ডিলিট হবে না, কন্টেন্ট বলেন আদার্স সব কিছু আপনি সব সময় ফিরে আনতে পারবেন আপনার অ্যাকাউন্ট লগ ইন করার মাধ্যমে। যদি আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করেন সেক্ষেত্রে আপনার সব কিছু চলে আসবে, রিস্টোর হয়ে যাবে। তো আর এখানে আদারওয়াইজ ডিলিট অ্যাকাউন্ট পারমানেন্টলি, এটা হচ্ছে কি, ইউর অ্যাকাউন্ট অ্যান্ড কন্টেন্ট উইল বি ডিলেটেড পারমানেন্টলি, ইউ মে ক্যান্সেল দ্য ডিলেশন রিকোয়েস্ট বাই রিঅ্যাক্টিভেটিং ইউর অ্যাকাউন্ট উইথিন 30 ডেজ। এখানে বলতে যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা যদি পারমানেন্টলি ডিলেট করেন তারপরেও কিন্তু 30 দিন ধরে আপনার অ্যাকাউন্টটি ডিলেট হবে না, যতক্ষণ না 30 দিন পূর্ণ হয়েছে। আপনার অ্যাকাউন্ট চাইলে আপনি 30 দিনের ভিতর আবার যদি লগ ইন করেন, 30 দিনের ভিতর আবার যদি আনতে চান, রিঅ্যাক্টিভেটিং করতে চান, সেক্ষেত্রে আবারও আপনার পসিবল হবে, আনতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট ডিলিট করার পর, ডিলিট করার রিকোয়েস্ট দেওয়ার পর 30 দিন পর আবার লগ ইন করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আবারও চলে আসবে। মূলত কথা হচ্ছে আপনার অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট হতে 30 দিন সময় লাগবে। তো এক্স্যাক্টলি আমি আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি কিভাবে ডিলিট করবেন। ডিলিট অ্যাকাউন্ট পারমানেন্টলি একদম লাস্টের এটাতে একটা ট্রান্স করে দিবেন। গাইস, ট্রান্স করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন রিজনস এখানে আপনাদেরকে দেখাবে। জাস্ট আপনার টপ রাইট কর্নারে স্কিপ নামে একটি অপশন আছে, স্কিপ একটা ট্রান্স করে দিবেন। গাইস, স্কিপে ট্রান্স করে দেওয়ার পর এখানে আপনাদের এইরকম একটা ইন্টারফেস এখানে শো হবে। সো জাস্ট আপনারা কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, সেই বক্সটা জাস্ট টিক মার্ক করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা অপশন আছে, এটাতে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, যে অ্যাকচুয়ালি ডাউনলোড ইউর টিকটক ডাটা, তার মানে আপনার টিকটকের ডাটাগুলো মানে ডাউনলোড করতে বলতেছে। জাস্ট আপনারা কি করবেন, এই যে টিক মার্ক মানে এখানে বক্সে একটা টিক মার্ক করে দিবেন, তারপর কন্টিনিউতে একটা টাচ করে দিবেন। তো গাইস, কন্টিনিউতে টাচ করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করতেছে। আবার আপনাকে জানিয়ে দিচ্ছি 30 দিনের মধ্যে আপনি যদি লগ ইন করেন সেক্ষেত্রে আবার চলে আসবে। জাস্ট এগুলো এই যে হাবিজিবিগুলো বলতেছে। সো এক্স্যাক্টলি আপনার নিচে কন্টিনিউতে টা আপনার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো রাইট নাও এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, মানে এই যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে। সো জাস্ট আপনি কন্টিনিউ উইথ গুগল এটাতে একটা টাচ করে দিবেন। সো গাইস, টাচ করে দেওয়ার পর এখানে তারা বলতে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে বলতেছে, যে অ্যাকাউন্ট দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটি করছেন জাস্ট সেই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, সেই জিমেল অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। সো একদম ফাইনাল হচ্ছে আপনার এই যে ডিলিট অ্যাকাউন্টে টাচ করলে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হবে। এখানে বলতে যাচ্ছে ট্যাপ ইন ডিলিট অ্যাকাউন্ট উইল ডিলিট টিকটক অ্যাকাউন্ট এমডিআর ফতকান নিলন। সো আপনি টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চাচ্ছেন, সো জাস্ট আপনি ট্যাপ করেন ডিলিট অ্যাকাউন্টে, এই অপশনে একটা ট্যাপ করতে বলতেছে। ট্যাপ করার সাথে সাথে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, অথবা আপনি একটা পাসওয়ার্ড চাইতে পারে, যদি বা পাসওয়ার্ড চাই পাসওয়ার্ডটা দিলেই ডিলিট হয়ে যাবে। তো গাইস, এই ছিল মূলত 2023 সালে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার কমপ্লিট একটা সিস্টেম, কমপ্লিট একটা প্রসেস। আই হোপ আপনারা সবাই
বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।